Digamos que está. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন করা হবে যে অ্যাসাইনমেন্ট নিয়ে সাতত্রিশটা আসমাউল হুসনা দেখো, সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে আসতে পারে, সেগুলি আজকে আমি করাব। আর আসমাউল হুসনা বলতে কি বোঝায় আমি রেখে দিচ্ছি। শাহান, এটা কোন ক্লাস? ধর্ম তোমাদের? ৩৭:৮-৫ দেখো, আসমাউল হুসনা বলতে কি বুঝো। প্রথমে জেনে রাখো, আসমা এটা একটা নাম, একটা নাম, একটা নাম হলে ইসমুল নাম, অনেকগুলি নাম একত্র হলে বহুবচন, একে বলা হবে আসমা। আসমা হলো নাম সমূহ। তাহলে কার নাম, কিসের নাম? একজনের নাম একশটি, যেমন আল্লাহ, তার হলো জাতি নাম, প্রকৃত নাম। এই আল্লাহর জাতি নামটা আরো সংযোজন হয়ে আল্লাহর গুণবাচক যত প্রকার, মানে একক গুণ আছে, এই ধরনের গুণ পৃথিবীর মধ্যে, আসমান জমিন মখলুকাতের মধ্যে আর কারণে, এমন গুণ নিয়ে নাম রাখা হয়েছে আল্লাহর আরো ৯৯টি। এই ৯৯টি নামকে বলা হবে আসমাউল হুসনা। একটা নাম হলো জাতি নাম, এটা হলো সত্তামূলক নাম আল্লাহ, আর বাকিগুলি হলো সিফাতি নাম, গুণবাচক নাম।
এই নামগুলি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর জন্য অনেকগুলি নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে, তোমরা তাকে যে কোনো নাম ধরে ডাকো না কেন, তিনি সাড়া দিবেন, তিনি তোমার ডাকে সাড়া দিবেন। এই নামগুলি হলো আসমাউল হুসনা, যেমন আচ্ছা যেমন আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিকত্ব, মালিকত্ব যে আমরা বলি মালিক, যে কোনো কিছুর অধিকারী, এই যে সম্পত্তির অধিকারী এবং বিশ্বজগতের অধিকারী, আসমানের অধিকারী, লৌহ কলমের অধিকারী, তারপরে জমিনের অধিকারী, সাগরের অধিকারী, বাতাসের অধিকারী, আগুনের অধিকারী, এই যে অধিকারী, এই এগুলিকে বলা হবে আসমাউল হুসনা। এগুলি আসমাউল হুসনার মধ্যে এই নামটার অধিকারী নামটার হলো, নাম হলো মালিক, অর্থাৎ তিনি সব কিছুরই মালিক। অর্থাৎ দেখো তো তাহলে বাতাসের মালিক কে হতে পারে? বাতাসের মালিক আল্লাহ না হয়ে আর কে হতে পারে? আর কেউ নেই। আর আগুনের মালিক, আগুনের মালিক নিভিয়ে দিলে কোথায় যায়, আবার জ্বালিয়ে দিলে কীভাবে জ্বলে, সাগরের পানি উঠে আসলে কীভাবে কী হয়, আবার নেমে গেলে কী হয়, এই সব কিছু আসমাউল হুসনার মধ্যে যে এই নামগুলি শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ মালিক। আল্লাহ মানুষের মালিক, আল্লাহ জিন করি ইনসান যা কিছু আছে সমস্ত কিছুর মালিক, আল্লাহ ফেরেশতা দানব সাগরের মধ্যে যেতগুলি মাছ আছে এগুলির মালিক আল্লাহ, আর জঙ্গলের মধ্যে যেতগুলি সাপ আছে, বিচ্ছু আছে, এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু আছে, এগুলিকে কে খাবায়, এগুলিকে শাসন করে কে, এগুলি আল্লাহর অর্ডার নিয়ে চলে, এগুলি হলো সবগুলি মালিক স্বয়ং আল্লাহ নিজে, সেই জন্য তিনি মালিক। আল্লাহ করিম, আল্লাহ করিম মানে আল্লাহ উদার, সবার জন্য উদার, মহাগুব মহানুব উদার, দয়াময়, দয়াময় হলো আল্লাহ, আল্লাহর সেরকম দয়া আর কারো থাকতে পারে না, এই দয়া সাগর হলো আল্লাহ, আল্লাহ করিম, আল্লাহ দয়াবান এবং দয়াশীল উদার, মহানুভব, মহানুভব, মহাযোগ অনুভব, অনুভবটা এমনভাবে করতে পারেন তিনি আর যেন আর কেউ এই অনুভব করতে পারে না, সুতরাং আল্লাহ মহানুভব, তাই উদার, তিনি উদার, কারো দিবে কারো দিবে না চায় না, তিনি উদার, যত চায় তত দিবে। হ্যাঁ, কিন্তু আমরা বান্দা হিসাবে তার কাছে চাইতে হবে, না চাইলে তিনি না চাইলেও দেয়, কিন্তু চাইলে তিনি তোমার চাহিদা অনুযায়ী তোমাকে সব সরবরাহ করবে, সবগুলো দিবে, সেই জন্য তার নাম হলো করিম, অর্থাৎ আল্লাহ উদার। এরপরে হলো আল্লাহ আলিম, আলিম মানে সব জানতা, যিনি সব কিছু জানেন, আল্লাহ এগুলি তোমাদের ইয়েতে আসতে পারে, তোমাদের এগুলি অ্যাসাইনমেন্টে, অ্যাসাইনমেন্টে আসতে পারে, এগুলি তোমরা খাতায় লিখে নাও, প্রশ্ন করে আমি তোমাদেরকে দিচ্ছি। আর আসমাউল হুসনা কী বুঝো, আসমাউল হুসনা বলতে আল্লাহ সমস্ত 99টি নামকে একসাথে করলে যে 99টি নাম হয় সেগুলি আসমাউল হুসনা, জান নাকি কিসে আছে দেখো।
তিনি যিনি একমাত্র আল্লাহ। তিনি গায়েব, কেউ দেখে না, যেগুলি কেউ শুনে না, যেগুলি কেউ অনুভব করতে পারে না, তিনি সব কিছু অনুভব করতে পারেন, সেই জন্য তাকে আল্লাহ করিম বলা হয়। অর্থাৎ গায়েবের মালিক, গায়েব বলে যে অন্ধকার, যেটা দেখা যায় না সেটাও তিনি দেখেন, এটার মালিক, গায়েবের মালিক। তারপরে আর কি, আর হলো আল্লাহ আলিম, আলিম অর্থ তিনি সব জানতা, তিনি জানেন না এমন কিছু নাই, পৃথিবীতে যা করছে ঘটিবে এবং ঘটিয়ে গিয়েছে, গতমান বর্তমানে সব কিছু তিনি খবর রাখেন। হ্যাঁ, আল্লাহ আলিম, আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছু শুনেন, সব কিছু নারায়ণ আছে, যেটা যেটা মানুষে ব্যক্ত করে সেটাও জানেন, যেটা ব্যক্ত করে না সেটাও জানেন, তিনি সব কিছু জানতা, তার অজানার মধ্যে কিছু নেই। তোমার পিছনের থেকে শুরু করে তোমার অনেক কিছু ভুলে গেছো, কিন্তু তোমার মন কিন্নকির দুই কাঁধে ফেরেস্তাতে লেগে রাখছে, এগুলি পুরা হবে না, এগুলি তোমার জন্য লেগে রাখছে, কিন্তু আল্লাহ তালার জন্য এইগুলি দরকার নেই। আল্লাহ তালার জন্য তুমি কি করছো না করছো এবং ভবিষ্যতে তুমি কি করবে না করবে সবগুলো তিনি অবগত আছেন। তুমি ভবিষ্যতে কালকে কি করবে, একটা মানুষ কালকে কি করবে মানুষের দ্বারা বা আর কারো দ্বারা সেটা বলা সম্ভব নয়, সেটা নাও হতে পারে, কালকে পৃথিবীটাও ধ্বংস হয়ে যেতে পারে, সে মারাও যেতে পারে আজকের দিনের ভিতর, আজকে রাতের ভিতর সে অ্যাক্সিডেন্ট করতে পারে, আজকে দিনের ভিতর সে কোনো দুর্ঘটনা হতে পারে, সেই জন্য তিনি কেউ বলতে পারে না যে আমি সব জানি, কিন্তু আল্লাহ তাআলা সব জানেন, আল্লাহ আলিমু বিজাতি সুদূর। আরও কি জানেন তিনি, তিনি জানেন যে অন্তরে কি ঘটছে, অন্তরে কি ভাবনা, অন্তরের মধ্যে কি, মানুষের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, অন্তর অন্তরে কি বলতেছে, এগুলিও তিনি জানেন, অন্তরের মালিক তিনি। আল্লাহ আলিমু বিজাতি সুদূর, শুধু লুকানো অন্তরের মধ্যে সতর, সতর বলে যে সিনা, সিনার ভিতর যে লুকানো জিনিসগুলি আছে এগুলো সব তিনি জানেন এবং তিনি খবর রাখেন, মোটকথা সবই তার জ্ঞানের আওতাধীন। সুতরাং আমরা সবসময় একথা মনে রাখবো, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কোনো কাজ আমরা করব না। আচ্ছা, এটা আসো আরেকটা, আল্লাহ হাকিম, তিনি প্রজ্ঞাময়, তিনি হেকমতের অধিকারী, মানুষ কত হেকমত করে, কত প্রকার চালাকি করে, কত প্রকার এই কিছু এদিক ওদিক বানিয়ে তুমিয়ে বলে, কত প্রকার যে মানুষ সুবিজ্ঞ, সুনিপুণ, কর্ম দক্ষ, এগুলি হইতে চায় মানুষ, এগুলি হইতে চায়, কিন্তু এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আল্লাহর মতোই হতে পারবে না, আল্লাহর মতোই হতে পারবে না বলতে এই বুঝছি, এই বুঝাচ্ছি যে আল্লাহর মতোই আরেকজন আছে, আরেকজনে বলতে পারে, এটা যদি কেউ অনুভব করে সে বলতেও পারে, সে ইসলাম ধর্মে আর থাকবে না, সে মুশরিক হয়ে যাবে নতুবা কাফির হয়ে যাবে, সে পরোক্ষভাবে আল্লাহকে অস্বীকার করার মতো হয়ে যাবে এবং প্রত্যক্ষভাবে সে আরেকজনকেও হাকিম হিসেবে জানতেছে, নিজেকেও মানে আর আল্লাহকেও হাকিম হিসেবে জানতেছে, বলতেছে যে কি অনেক সময় বলে যে কি আমি আল্লাহ, আল্লাহ যা কিছু জানতেন সব কিছু অমুককে দিয়ে গেছে, তিনি সেটা নিয়ে দেশ চালাচ্ছে, আল্লাহ এখন কিছু করতেছে না, বসে রয়েছে, নাউজুবিল্লাহ মিন জালে, এটা হলে কাফের হয়ে যাবে না হলে মুশরিক হয়ে যাবে,
এটা আল্লাহর সাথে শরীক করার মতো হয়ে যাবে। আচ্ছা, এটা গেল তোমার পাঁচটি আসমাউল হোসনার অর্থ, পাঁচটি আসমাউল হোসনার অর্থ। হ্যাঁ, তারপরে হলো তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো। এই যে পাঁচটি তোমাদেরকে পড়াইলাম, পাঁচটি গুণ, এখন আল্লাহ তাআলার গুণবাচন, এই পাঁচটি গুণের মধ্যে তুমি কিভাবে এই পাঁচটি গুণের অধিকারী হতে পারো, মানুষও হতে পারে গুণের অধিকারী। যেমন মালিক, প্রথমে মালিক করি, আল্লাহ সব কিছুর মালিক, মালিক না, জমি, জমি আমি মালিক, আসলে না জমি আমি মালিক না, এই জমি ফেলে আমি যদি মালিক হই আমি সাথে নিয়ে যেতাম। হ্যাঁ, দ্বিতীয় কথা মালিক নয়, এটা আমার কাছে আমানত রাখছে যে মাত্র এই জমি খাইতে পারি, চলতে পারি, জমিতে দৌড় দৌড়তে পারি, খেতে পারি, সেই জন্য এই জমি শুধু আমাদের জন্য ব্যবহারের জন্য দিয়েছে, দলিল এবং নয়, লেখা থাকে খতিয়ানে, লেখা থাকে এই জমিটা সরকার মানে, অর্থাৎ সরকার তোমাকে দিছে, অনুমতি দিছে বলে খাজানা দিতে হবে তোমাকে, এবং খাজানা দিয়ে এইটা তুমি ভোগ করতে পারবে, ভোগ দহলটা তোমাকে ছাড়ি দিছে। এটা প্রকৃত মালিক হলো আল্লাহ, আল্লাহ সরকারের মারফত তোমাকে এটা ভোগ দখল দিছে, সেই জন্য তোমার মালিক না। আল্লাহ যেমন মালিক, আমিও মালিক হতে পারি, টুল টেবিলের মালিক, এই ঘরের মালিক, এই চশমার মালিক, এই বাতির মালিক, এই ফ্যানের মালিক, এগুলি আমি মালিক হতে পারি, কিন্তু কীরকম মালিক, আল্লাহ যেমন মালিক সেরকম না, আমি সেটা আমানতদার হিসেবে মালিক, আমি সমসাময়িকের মালিক, আমি আমাকে আমানত রাখতে পারছে সেই হিসাবে আমি মালিকানায় দেখাইতে পারি, এবং আমি মালিকানাটা হলো সামান্য সময়ের জন্য। আবার যদি বলে যে তুমি চলে যাও, তোমাকে এগুলি ছেড়ে চলে যাও, চলে যেতে হবে, এটাই কোনো প্রকৃত মালিক নয়। মালিক ধর্মী, আমি মালিক ধর্মী হতে পারি, আমি মালিক হতে পারি না। সুতরাং আল্লাহ সব কিছুর মালিক। তারপর হলো এরপরে কী বলছিলাম, আল্লাহ মালিক, তারপরে আল্লাহ করিম, দয়া। আচ্ছা, কার দয়া কতটুকু বেশি, কার দয়া কতটুকু বেশি, দয়া দেখো ভাইয়ের দয়া, বোনের দয়া, স্ত্রীর দয়া, মায়ের দয়া, হ্যাঁ পাড়াপড়শির দয়া, চাচা ভাই ভিতর দয়া, যা যা দয়া আছে, গরু সাগরের দয়া, হ্যাঁ কুকুর পিটারের দয়া, এগুলি সব প্রতি দয়া করতে পারে। তো এই দয়াটা আল্লাহর কাছ থেকে তুমি মাত্র কি এটার জন্য সামান্য কিছু আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে, আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে, আমিও আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে, দয়া দেখাতে পারি, একজনকে দয়া দেখাইলাম আরেকজনকে দেখাইলাম না। বান্দার যদি এই দয়া দেখানোটা যদি বান্দার উপর নির্ভর করত, তাহলে বান্দা অনেকে অর্ধেকে মানুষকে শাস্তি দিয়া কিছু খাওয়াইতো না, এবং এগুলি উপকার খুব কষ্ট রাখত, আর কতগুলিকে মাথার উপর তুলে নাচত। এগুলি হলো দয়া, এই দয়াগুলি আল্লাহ, যে আল্লাহকে মানতেছে তার প্রতিও দয়া করতেছে, আল্লাহকে যাই মানে না তার প্রতিও তিনি দয়া করতেছেন, দয়া শেষ সীমানা না, কোনো কিছু বলতে তার কাছে নাই। এগুলি হলো তিনি দয়া দেখাচ্ছেন, আমরা দয়া ধর্মী হতে পারি, তুমি দয়ার মালিক হতে পারে না। আচ্ছা, তুমি কীভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো, দয়া দেখাইয়া আল্লাহর গুণ দয়া দেখান, এই আল্লাহর গুণে আমরা গুণান্বিত হতে পারবো, আমিও দয়া দেখাইয়া গুণান্বিত হতে পারবো। তারপরে দুনিয়া আখিরাতে শস্য ক্ষেত্র ব্যাখ্যা কর, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখিরাতে শস্য ক্ষেত্র, অর্থাৎ দুনিয়ার মধ্যে যা কাজ করবে সেইগুলির ফল ভোগ করবে যে এই কোথায়, আখিরাতে, আখিরাতে পরকালে সেগুলির ফল ভোগ করতে হবে। আমি
জাল নিয়ে সমুদ্রে গেলাম বা জাল নিয়ে নদীতে গেলাম, আমি যদি সেখানে জাল না বাইয়ে বসে থাকি, জালটা নিয়ে যদি চলে আসি, আমি আমাকে কেউ কোনো মাছ দিবে বা আমি নিজে নিজে মাছ নিয়ে কিনি ছাড়া আমি চাহিয়ে মাছ আনিতে পারিব না, আনিতে পারিব। সেই জন্য কি বলছে, আখিরাতের জন্য তোমাকে এখানে গাঁটি বাঁধতে হবে, আখিরাতের জন্য দরফাকর হবে, সওয়ালের জবাব দিতে হবে। সেই জন্য আমাদেরকে আখিরাতের প্রস্তুতিমূলক এখানে সব কিছু পুণ্যের কাজ করে যেতে হবে, যেগুলি নিয়ে আমি আখিরাতের আল্লাহর কাছে সামনে দাঁড়াইতে পারবো। এই দাঁড়ানোটা এই আখিরাতে দাঁড়াইবার জন্য যে ব্যবস্থা করানো, এটাকে আখিরাতের ক্ষেত্র শস্য ক্ষেত্র বলা হচ্ছে। অর্থাৎ ধান পাকলে, মরিচ পাকলে, অর্থাৎ শস্য শস্যাদি সেগুলি তুমি মাঠের মধ্যে লাগাইছ, এগুলি পাকলে পরে এগুলি কর্তনের সময় কাটার সময় হয়ে গেলে এগুলি কী করে, এগুলি কাটিয়া এগুলি থেকে দানা ছিঁড়িয়া সুন্দর করে যত্নে গোলার মধ্যে অথবা এমন একটি জায়গা সংরক্ষণ জায়গার মধ্যে ডোলের মধ্যে এগুলি রেখে দেওয়া হয়। এখান থেকে সারা বছর আমরা এগুলি চুড়াইয়ে চুড়াইয়ে খাই, এগুলি হল সংরক্ষণ করা। আমরাও এগুলি মালিক নয়, আখিরাতের জন্য এই ধরনের আমরা নিয়ে রাখতে পারি। সওয়াব, একটা মসজিদ বানাইতেছে, আমি কি মসজিদ বানাইতে পারবো না, সেখানে কি করব, 10টি টাকা 20টি টাকা 50টি টাকা মসজিদ বানানোর কাছে সাহায্য করবো, তাহলে সেইখানে সওয়াব যেটা হবে সেটা আখিরাতের জন্য থেকে যাবে। একটা মিসকিন, একটা গরিবকে খানা খাওয়ালাম আল্লাহর ওয়াস্তে, মনে মনে থাকতে হবে যে এটা আল্লাহর ওয়াস্তে খাওয়াইতেছে পরকালে পাইবার জন্য, ঠিকই তুমি এটা পরকালে পাইয়া যাবে। সেই জন্য এই আমাকে এই পুণ্যের কাজ করতে হবে এবং আখিরাতে শস্যক্ষেত্র বলা হয়েছে। আখিরাত দুনিয়া আখিরাতে শস্যক্ষেত্র এই জন্য বলা হয়েছে যে আমি দুনিয়ার মধ্যে যা ফল ভোগ করবো, দুনিয়ার মধ্যে যা কাজ করবো, সিনেমা হল দিয়েছি, নাচ গান ড্রামা সব কিছু হচ্ছে, এটারও মালিক আমি, কিন্তু এটা আখিরাতে তো যাবেই না, যাবেই না, এটার একটা বিফল, এটার একটা কুফল, এটার একটা গুনাহ, এটার একটা শাস্তি তোমার জন্য আখিরাতের জন্য জমা হয়ে থাকবে। এগুলি যারা চালাবে, যারা এগুলি চলছে, এগুলি সবগুলি তাদেরকে এগুলির হিসাব কিতাব দিয়া শাস্তি পাইতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, উলঙ্গ গণা ব্যয়ের জন্য জবাবদিহি করতে হবে। তাহলে আজকের পড়া তোমাদের এইটুকু থাকলো, কী কী একটু লিখে নাও, হ্যাঁ কোথায়, আল্লাহর পাকের 5টি গুণবাচক অর্থগাহ, নামের অর্থগাহ বর্ণনা করলাম। সেই বর্ণনা অনুযায়ী 5টি গুণবাচক নামের বর্ণনা, তারপরে হলো কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবে, এটাও তো তোমাদেরকে পড়ালে মানে দেখো এগুলি অ্যাসাইনমেন্টে আসতে পারে, অ্যাসাইনমেন্টে আসলে তোমরা শিখে রাখবা, বইয়ের হুবহু না লেখে নিজের থেকে বানাই রাখবা, বুঝছ? হ্যাঁ প্রশ্ন
তুমি শিখাবে, তুমি গ্রাহক যে গুণগুলি তোমাদেরকে আমি করাইলাম সেই গুণের নিজ কীভাবে তুমি হতে পারবে। হ্যাঁ, তারপরে হলো দুনিয়া আখিরাতের শস্য এখানে জমা দিন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এখন তোমাদের জন্য স্যার একজন বসে আছে, এই সাইডটা তোমরা এই সাইডটা কোয়েশন যেগুলি লিখে দিলাম এগুলি অ্যাসাইনমেন্ট হিসেবে শিখতে হবে এবং লিখে রাখতে হবে। ধন্যবাদ, তোমাদেরকে ভালো থাকো এবং সুখে থাকো, আমার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।